Assalamu alaikum, this is Tasnim Zakariza from my channel Tasnim Zakariza. Welcome back to my channel. Shobai kemon achen? Asha korchi shobai onek 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 beshi bhalo achen. Amiyo bhalo achi, alhamdulillah. Ajke amar vlogta studio theke start korchi karon sokal sokal chole eshechi kaje boshte to mane kaj to korte hobe tai na sara din ki boshe thakle hoy to sokal sokal uthe studio te chole eshechi kichu client ashben onader jonno wait korchi to tar age janiye dei apnaderke ajke shondhar dike ekta biye te jabo last e gaya holo te giyechhilam to shetari hocche ajke biye hobe তো সেটাতে যাব বাট আজকে অনেক বেশি আমাদের রাশ ছিল তো সেই জন্য একটু লেট হবে আই গেস যেতে যেতে একটু লেট হয়ে যাবে তো চলুন তাহলে আজকে ব্লগটা স্টার্ট করা যাক এই আমাদের মুশি এসেছে মুশি ও মুশি মুসা খুবই খুশি সবকিছু দেখে এখানে আসলে এই স্টুল ধরবে এই চেয়ার ধরবে মানে এত খুশি কি যে মজা পায় আল্লাহই জানে আর ওইদিকে মুসার আম্মু এসেছে Real ammo. তুমি কি তা খালাম্মা? অবশ্যই আমি খালামনি। মুনি। ও মুজি। গরম লাগে খানে। এসি উসি কি সব বন্ধ হয়েছে স্যার? এই যে আমাদের দাদির সাথে। যে মা ঠিক রাত আই নু গু 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 কররা। এসে দেখলাম সব গাড়িগুলোকে সাজানো হচ্ছে মানে অলমোস্ট ডান না অলমোস্ট ডান আমাদের তো এখনো সাজানো হয়নি এই যে এরকম করে সবগুলা গাড়ি সাজানো হবে আমরা এখনো রেডি নাই মাত্র জাস্ট আমি স্টুডিও থেকে আসলাম এখন একটু শাওয়ার নিব দেন রেডি হতে যাব বাট সুন্দর করে সাজানো হচ্ছে আর এই যে সব ভাইয়ারা রেডি হয়ে নিয়েছে যে বড় ভাইয়া তো এখন আমি যাই গিয়ে রেডি হয়ে আছে যে বান্ধবী এই আইস না বিয়ার যাই গিয়ে এখন শাড়ি বিন দিলি বেনে ওইলে তোর তো ব্লাউজ হইতো না চল বান্ধবী যাই বিয়া দেখলোকে শাওয়ার টাওয়ার করে রেডি হয়ে গিয়েছি এত তাড়াহুড়ো করে রেডি করে হয়েছি এর মধ্যে আমার দুজন সাবস্ক্রাইবার এসেছে আমার সাথে দেখা করতে সময় আর কি একটু কম দিচ্ছি বাট খুবই ভালো লেগেছে এই যে আপু এসেছে আপু তোমার নামটা একটু বলো রিমা আচ্ছা আচ্ছা ও মাই গড আচ্ছা তো রিমা তো ঘুমিয়ে আছে না হলে রিমারও দেখা হয়ে যেত তো আমরাও যাবো হচ্ছে গিয়ে এখন বাট এখন বাজছে 11টা হিন্দু বিয়ে দেখে একটু লেট করেও গেলে কোনো প্রবলেম না যদি আমাদের বিয়ে আমাদের রিলিজনের বিয়ে হতো তাহলে হয়তো এখন বর কোন একদম বাসায় চলে যেত তো এখন বড় ভাইয়ের জন্য ওয়েট করছি আর এই ফাঁকে ওনাদের সাথেও গল্প সেরে নিচ্ছি খুবই ভালো লেগেছে আপনারা এসেছেন থ্যাংক ইউ আর ওইদিকে আরেক আপু আছে উনি ক্যামেরা সাই আপু তুমি কিছু বলো একটু গল্প করি তুই যে এখানে শোনাবি শাড়িটা পরে নিচ্ছি আর এখানে দেখুন কি হয়েছে একটা ফাংশনে যাব বলে কত কাপড় যে বের করেছি যত কেনকেন আছে যত স্কার্ট আছে সব বের করে দেন সোনাবি ফাইনালি গিয়ে শাড়ি পরছে সোনাবিকে আজকে একটা সুন্দর টায়রা লাগিয়ে দিয়েছি আর সাবস্ক্রাইবার এখনো বসে আছে আমরা একসাথে সবাই বের হয়ে যাবো আর বড় ভাইয়াও চলে এসেছে আইও গোজাই গি এই যে আম্মু সোনাবিকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর আমি চুলটাকে সেট করে দিয়েছি আজকে ব্লগ যাওয়ার কথা ছিল কিন্তু এত বিজি ছিলাম আজকে স্টুডিওতে আজকে যেহেতু ফ্রাইডে চেষ্টা করে ব্লগটাকে কমপ্লিট করতে পারলাম না এডিট করা তো আজকে আর ব্লগটা যাবে না ব্লগটা যাবে কালকে আজকে যত রাতেই হোক আমি এডিট করে ঘুমাবো যে এখানে একটা নেকপিস পরে গিয়েছে আমি হচ্ছে গিয়ে আমার আউটফিট ঈদের একটা ড্রেস বানিয়েছি সেটা পরেছে ভাইয়া এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখন বাজছে 11:20 আমরা এখন বিয়েতে যাচ্ছি আল্লাহ তো দুইটা গাড়ি এসেছে এটা রাফি ভাইয়ার গাড়ি আর এই হচ্ছে আনান ভাইয়ার গাড়ি গাড়ি তো আমরা ভেনুতে চলে এসেছি ভেনুটা হচ্ছে কি হিল ভিউ গাজীটোলাতে যেটা আমাদের সোনাবের বাসার পাশেই তো আমরা আস্তে আস্তে যেহেতু লেট হয়ে গিয়েছে সবার খাওয়া দাওয়া শেষ বাইরে বিয়েটা হচ্ছে সাতবার মনে হয় দিচ্ছে সবাই ঘোরার কোন সবাই সবাই খেয়ে নিব আমরা সবাই খুবই ক্ষুধার্ত আমি তো কিছুই খাইনি সকালে আমার একজন আপু সাবস্ক্রাইবার উনি নিয়ে এসেছিলেন স্যান্ডউইচ সেটা খেয়েছি আর একটু আগে যে আমার সাবস্ক্রাইবার এসেছেন উনিও কোক নিয়ে এসেছেন সকালে আমার একজন আপু আমার সাথে দেখা করতে এসেছেন উনিও কোক নিয়ে এসেছেন আর মানে আইসক্রিম আর কোক এখন আর কিনা লাগে না আমার সাবস্ক্রাইবার আবার জন্য নিয়ে চলে আসে যে সুনাবি
সুনামি শাড়ি পরেছে, এই যে আজিমাও শাড়ি পরেছে, বুঝলাম রিসেপশন আর দিন শাড়ি পিনতাম, তারা তো এটা আইস পিন দিতেন, দেখবো না রিসেপশন আর দিন তোমরা কি তাও তো ডিফারেন্ট বিন্দু। আর এই হলো দিয়া তোমার খাবারের জন্য একটু ওয়েট করি, ক্ষুধা লেগে গিয়েছে। খাবার চলে এসেছে, এটা হয়তো পোলাও, হে পোলাও। আর এই যে সোনাবি আর আজিমা বসে গেছে, আমি মাহফুজকে বলেছি আমাদের জন্য একটা কোক নিয়ে আসার জন্য। আসলে কোক ছাড়া এইসব রিচ ফুড খাওয়া যায় না, আমার তো জমেই না। বাসায় কিন্তু কোক আছে, আমার সাবস্ক্রাইবার আপু দিয়ে গিয়েছে, ওইটা খাবো বাসায় গিয়ে। আর এই হলো স্টেজ, এখানে বর আছে, কোণে হয়তো এখানে নেই, ওনারা ফটো তুলছেন সবাই মিলে। আমাদের খাবার চলে এসেছে, একটু কিটা আজিমা, একটা কিটা ছিল। মাহফুজকে বলেছি একটা কোক নিয়ে আসার জন্য, এটা ছাড়া তো হবেই না, কোক না থাকলে দেখা যেত যে আমি কোক খেতাম। এখানে দুই পিস চিকেন নেওয়া হয়েছে, মাহফুজ আমার কোক একটা তরকারি যেটা নাম দিয়ে বলতে পারছেন, আমার কাছে মনে হচ্ছে মাটন দিয়ে ডাল। আর আজিমা একটা লেগ পিস চাচ্ছিল, বাট থারিকে আরেক পিস দিয়ে দিয়েছে, এই জন্য রাগ করেছে। আমার বাসাত গিয়ে আমার লেগ বাজিয়া দিব না তোমার। খাওয়া দাওয়া শেষ, শেষ পাতে হলো গিয়ে মিষ্টি দই, মানে দই আমার এত বেশি পছন্দের না, তো খাবো না, এটা আম্মুকে দিয়ে দিবো। আচ্ছা, সবাই আমাকে অনেক খুব বেশি কমপ্লিমেন্ট দিচ্ছে, আমাকে নাকি খুব সুন্দর লাগছে। আমাকে আসলে তো বেশি সুন্দর সব সময় লাগে না, রেয়ার মনে হয় আমার কাছে, আমাকে সুন্দর লাগে হঠাৎ একদিন সুন্দর লাগে, প্রতিদিন সুন্দর লাগে না, কেন জানি বুঝি না। এটা শেষ পাতে, এখন আরও কিছু রিচুয়ালস আছে, এগুলো এখন করা হবে, বুঝি মানে বুঝি না কী হবে, কিছু একটা তো হবে। আমাদের ব্রাইড কোথায়? আম্মু চলে যাবে, কারণ হচ্ছে গিয়ে সোনাবির একটু মাথা ব্যথা করছে, আর আম্মুর বাসায় যেতে হবে, তো আমি থাকবো, কারণ এত সুজিগুজি এসেছে, সারাদিন কাজ করেছি, একটু এখানে থাকলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। কালকে রাতে একদমই ঘুমাতে পারিনি, গায়ে হলুদ থেকে এসেছি মনে হয় 4:30, সকালে আবার 10:00 ক্লায়েন্ট ছিলেন, তো একদমই ঘুম হয়নি, তো দেখা যাক আজকে একটু ঘুমাবো। যে আমাদের গাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে, ভালোই লাগছে দেখে। এই যে সোনাবি এখন বলছে গাড়ির সামনে না গিয়ে একটা ছবি তুলবে, এই আমাদের গাড়ি, এই আমাদের ভাবি। চালু হয়ে যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, বৃষ্টি যেন আর পিছু ছাড়ছে না। আর এখন কন্যাদান হচ্ছে, আর এই যে সোনালি আর আমরা এখন একটু বাইরে আসলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই গাড়িটাকেও সুন্দর করে সাজানো হয়েছে, এটা আমাদের রাহাতের গাড়ি, খুব সুন্দর হয়েছে। আর এদিকে কন্যাদান হচ্ছে, সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন আমরা চলে যাব, আমাদের বিয়ে খাওয়াও শেষ। তো কালকে বাসায় এসে আর ব্লগ করা হয়নি, এত টায়ার ছিলাম, অ্যাকচুয়ালি স্টুডিওতে অনেক রাশ ছিল, আর সকাল সকাল যেহেতু ঘুম ভেঙে গিয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছিল, তাই এসেই ঘুমিয়ে পড়েছি কাপড় টাপড় চেঞ্জ করে। তো আজকে সকালে উঠে ভাবলাম স্টুডিওতে যাওয়ার আগে আগে বাসাটাকে ক্লিন করে নিই, যেহেতু দুদিকটা একসাথেই সামলাতে হয়, তো যখনই আমি সময় পাই এসে আমি আমার বাসাটাকে গুছিয়ে যাই। ও গুছালো কোনো জিনিসই আমার ভালো লাগে না, তো অনেক দিন
হয় আমি ডাস্টিং করতে পারি না, তো ভাবলাম আজকে করে নেই, একটু সময় পেলেই আমি চাই সেটাকে ইউটিলাইজ করতে, নষ্ট যেন না হয় আমার কোনো সময়, কারণ এখন যেহেতু সময়ের অনেক দাম আর যে সময় যায় সেটা কিন্তু ফিরে আসে না। তো আমি ডাইনিং রুমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে ডাস্টিং না করলে মনে হয় যে সব কিছুর মধ্যে কীরকম যেন ধুলো পড়ে যায়, যেটা দেখতে আমার এত বিচ্ছিরি লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়েছে, ওগুছালো আর অপরিষ্কার যেন থাকতেই পারি না। তো ডাইনিং রুমে ডাইনিং টেবিলটা ক্লিন করার পরে এবার চলে এসেছি আরেকটা টি টেবিলটাকে ক্লিন করে নিতে, এখানে সুন্দর করে প্ল্যান্টস ট্যান্স রেখে। এই রুমটা একদম সর্টেড, খুবই সুন্দর লাগছিল দেখে, আসলে পরিষ্কার থাকলে মনটাও যেন ভালো হয়ে যায়। আর আজকে যেটা চিন্তা করে রেখেছি যে অনেক দিন হয়ে গিয়েছে চাদর পেতে রেখেছি, এগুলো সব কিছু পাল্টা মানে চেঞ্জ করে নিব। চাদর দেখা যায় যে একটা বেশি দিন ইউজ করলে কীরকম যেন গা ঘিনঘিন করে, তো আজকে সুন্দর করে সবগুলা বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে বড় ভাইয়া রুম, সবার লাস্টে অ্যাকচুয়ালি রিমার রুম, তার আগে করে ফেলে বড় ভাইয়ার রুম। তো এই দোলনাটার কথা অনেকে জিজ্ঞেস করেন, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে আমি তো দোলনা অনেক আগে নিয়েছি, ভুলে গিয়েছি আমি কোন পেজ থেকে জানি নিয়েছিলাম। বাট আমি একটু মনে করার চেষ্টা করছি, মনে হলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে গিয়ে প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে, ব্রেকফাস্ট টেকফাস্ট কিছুই করে আসেনি, তো আমি সোনাবি মিলে এখন ব্রেকফাস্ট করবো। কী কী আনিয়েছি আমি আপনাদেরকে দেখাই। দাঁড়া আর স্টুডিওতে আসলে এরকম টুকটাক জিনিস আমরা অর্ডার দিয়ে খাই, আমাদের ভালোই লাগে। সোনাবিও চলে এসেছে, যে এখানে কোক নিয়ে চলে এসেছি, আর এখানে আছে সিঙ্গারা, এখানে আছে সামোসা, আর এখানে সোনাবি গ্লাস বের করছে, আমাদের এখানে আবার গ্লাস টাস থাকে। দোলনা তো লাগানো হয়েছে, ব্যালকনিটাকেও সেট আপ করা হয়েছে, কিন্তু এখানে দাঁড়িয়ে একটা ফটো বা একটা টিকটক বা একটা ভিডিও কিছুই বানানো হয়নি। তো ভাবলাম আজকে এই জায়গাটাকে ইউটিলাইজ করে একটা টিকটক বানাই, তো সেটা আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক পেজে তাসনিম জাকিয়া রিজার ফেসবুকে, আর টিকটকে তো দেখবেন নি, টিকটকটা হচ্ছে গিয়ে তাসনিম জাকিয়া রিজা। তো আমাকে শ্যুট করে দিবে হচ্ছে কি আমাদের পিচি মাহির মুসার চাচা, ওকে আমি একটা স্টুলে দাঁড় করিয়েছি, না হলে দেখা যায় যে নিচে থেকেও ক্যামেরা ধরে, তো এখান থেকে আমার শ্যুট করে দিবে। তো আম্মু চলে এসেছে উপরে সন্ধ্যাকালীন চা নিয়ে সোনাবির জন্য, এখন হরি আর বউ এখানে বসে নাস্তা খাবে, আমাদের তো আমরা চাটা এগুলো খাই না। আর আমার কফি মেশিনের কফিটা চেঞ্জ করতে হবে, এই কফিটা এত পাতলা হয়ে যায়, তো নেসকেফে আনবো বন্দর থেকে পাইকারি দরে। আর এই যে আম্মু আমার একটা নতুন ড্রেস বানিয়েছিলাম এটা পরে নিয়েছে। তুমি আমার বিস্কুট খাইও না, তো শেষ হয়ে যাবে, তোমার আঞ্চনি করতো নে। এই যে আমরা শাওয়ার টাওয়ার করে চলে এসেছি, একবার এসেছিল দেন বলেছি শাওয়ার করে আনো, আমাদের সাথে পচা গন্ধ করছিল, এই জন্য এখানে আমি শাওয়ার করতে গিয়েছি কি, এখন আমরা কত সময় এখানে থাকবো। আর এই যে আমাদের চাচা আব্বু, ফুফু কুটানো আইসো আব্বু, ভাবির চাতে ননন্দার ভাবি খাচ্ছে। ওগো তুমি আমার উন্না ভিনলা এখানে, তোমার গান হবে। আমরা ছোট থাকতে আম্মু চা খেলে আম্মু চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতাম। ওগরে দগ্গো সাগাইব কিতো কিতো দেখতে কিতো ইসে আব্বু, ওই দেখো আয়না দামদারে দেখা যার, ওই দেখো দেখছুনি দেখছুনি, ওই দেখো ও, এই যে চাচা আর ভাতিজার খেলা চলছে। ও আব্বু কিতো ইসে, যে চটর পটর রইছুন তাই। আরে ফুফুর লোকে শপিং ও যাইতে আইনি আব্বু, আব্বু তাই জানি ফুফুর লোকে কোথা নইছে আব্বু, খান খালি আমার খুললো তাই নাই দিলা উঠুন দেখেল আবার খেলায় ব্যস্ত, এই যে দাঁড়িয়ে যায় মাশাআল্লাহ, এই যে সবাই আটা আটা হয়ে যায়, আটা 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 মানে এখন সোনাবির হবে ক্যারাটিন ট্রিটমেন্ট, সোনাবি ধরে উনার চুলটা স্ট্রেইট করবে। তো রিমা বললো যে কালারের উপরে স্ট্রেইট না করে ক্যারাটিন করে ফেলো তাহলে ভালো হবে, তো এটারও একটা ভিডিও আমাদের মেকআপ পেজে আপলোড হবে। আর এদিকে চাচা আর ভাতিজা মিলে এত খেলাখেলি করছে, আর আমি একটু বাইরে যাব রিমা সোনাবির উপর দায়িত্ব দিয়ে, একটু শপিং করতে হবে, আমার চুড়ি কিনতে যাব, চুড়ি আর এগুলা এক ডিজাইন আর কতই বা পড়বো, বাট আমার কিছুদিন পর পর চুড়ি কিনতে ভালো লাগে।
ওগো সাসা বাতি যাই কোন স্টোরি লিবা তো আরে জামু চাচা বাতি যা আজ রিমা এপ্রন পরে নিয়েছে মাইন সব পুরা এখন আরে এই যে শোনাবি এখন কাস্টমার হয়ে যাচ্ছে স্টুডিও থেকে চলে আসলাম বাসায় এসে ডিনার করে নিয়েছি একটু বাইরেও গিয়েছিলাম গিয়ে চুরি টুরি কিনে নিয়ে এসেছি আমি আপনাদেরকে পরে দেখাবো স্বর্ণা থেকে এই যে এই দুইটা নিয়েছি সেম সেম এই দুইটাও নিয়েছি সোনাবির জন্য ডায়মন্ড কাটের চুড়ি নিয়েছি আমার জন্য ডায়মন্ড কাটের চুড়ি নিয়েছি আমার অনেক দিনের শখ ডায়মন্ড কাটের চুড়ি একটু সুন্দর মনে মানে সুন্দর মনের মতো করে একটা দিব তো নিয়ে আসলাম গিয়ে একটু ডিফারেন্ট যাচ্ছিলাম সেই জন্য স্বর্ণাতেই নিয়ে আসলাম দামটা একটু বেশি বাট ভালো লেগেছে মানে আলাদা লেগেছে তো এখন একটু চা বানিয়ে রেখে দিব না হলে সকাল হলে সবার মনটা চা চা করবে তখন চাটা বানিয়ে নিই তো এই যে এখানে চা বানিয়ে নিচ্ছি চাটা ফুটছে আর ফ্যামিলি সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি আজকে একটু শপিং করতে গিয়েছিলাম কি কি নিয়েছি আমি আপনাদেরকে দেখাই এই ডায়মন্ড কাটের চুড়িটা আমি সোনাবির জন্য নিয়েছি খুবই সুন্দর দেখতে এটা স্বর্ণা থেকে নিয়েছি আপনারা যারা আপন জুয়েলার্স বা নয়সরক ছিলেন তারা ওইটার পাশে গেলেই পাবেন স্বর্ণা জুয়েলার্স এখান থেকে এই দুইটা নিয়েছি তারপর হাতের এই এই যে বালার মতো দেখতে দাঁড়ান দুইটা নিয়েছি দুই হাতের জন্য তারপর সোনাবির হাতে আরও আছে দুইটা আর আমার জন্য ডায়মন্ড কাটের একটা নিয়েছি স্টুডিও থেকে চলে এসেছি আজকে ভালোই রুজি হয়েছে আমি আপনাকে একটা জিনিস দেখাই এই তো দুইটা চুড়ি দেখিয়েছি সোনাবিরটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আমি একটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই ওই যে খুবই সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে দিয়েছে তো এই হলো গিয়ে আমার ডায়মন্ড কাট চুড়িটা আর সোনাবিরটা তো আগে দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর আর ইউনিক হয়েছে কি তা সোনাবি তো দামটা বলবো আচ্ছা বলে দিই আপনারা জিজ্ঞেস করবেন সবাই দামটা হচ্ছে কই গেল অলমোস্ট 3000 টাকা আর কি 50 টাকা কম তো এটা আমার খুব ভালো লেগেছে আর সোনাবিরটা তো দেখানো হয়েছে আর এগুলো আমার আগের চুড়ি আর এই দুইটা নিয়েছি চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকু আই হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ওয়ালিমাতেও হয়তো আমাদের যাওয়া হবে তো যদি যাই তাহলে সেটারও একটা ব্লগ থাকবে তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর যারা এখন আমার স্টুডিওতে সার্ভিস নেননি বা ভিজিট করেনি চলে আসবেন আমাদের এখানে সব কিছু অ্যাভেলেবল আছে হেয়ার কাট আইব্রাউ স্পা এগুলো পরে তো চলে আসবেন কিন্তু সবাই আসসালামু আলাইকুম বাই